সিমিলার ইঞ্জিনিয়ারিং বাড্ডা হাই স্কুল অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি সুস্বাগত। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি বাড্ডা হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকের প্রতি, যিনি ছাত্রছাত্রীদের শিক্ষার গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে অনলাইন ক্লাস প্রক্রিয়া চালু রেখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস নেব। আমি মোহাম্মদ ফয়সাল মিয়া, সহকারী শিক্ষক বাড্ডা হাই স্কুল। আমি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, আমরা জানি হিসাব বিজ্ঞান বইটা মোট 12টি অধ্যায় রয়েছে, তার মধ্যে আমি দশম অধ্যায় আর্থিক বিবরণী এই অধ্যায়টির ক্লাস শুরু করব। আমরা সবাই জানি হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে দশম অধ্যায়। আমাদের যে 11টি সৃজনশীল আসে তার মধ্যে এই দশম অধ্যায় থেকেই 2টি আসে, এবং সেটা হচ্ছে 1 এবং 2 নম্বর। 1 এবং 2 নম্বর এই 2টা সৃজনশীলই বাধ্যতামূলক দিতে হয়, তাই আমি আজকে এই অধ্যায়টি করব। অনেক শিক্ষার্থীরা আছো যারা এই অধ্যায়টাকে একটু তোমাদের কাছে ভয়ের কারণ, অনেকে ভয় পাও, তাদের উদ্দেশ্যে বলবো আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়ের উপর 3 থেকে 4টি ক্লাস করাবো। তোমরা মনোযোগ সহকারে যদি এই ক্লাসগুলো করতে পারো, আমার বিশ্বাস তোমরা এই অধ্যায়ে যে সমস্যাগুলো থাকবে তার সমাধান হবে। তাহলে আসো আমরা আজকে ক্লাস করাই দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী থেকে 2টা সৃজনশীল আসে, 20 মার্ক। এখানে যে যে বিষয়গুলো আসে, প্রথমত এই অধ্যায়ে বিশদায় বিবরণী করতে হয়, মালিকানা সত্ত্ব, আর্থিক বিবরণী, এই 3টা পার্ট করতে হয়। বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর্থিক বিবরণী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথম পার্ট বিশদায় বিবরণী। বিশদায় বিবরণীতেও আবার 3টা জিনিস বের করতে হয়। প্রথমে বের করতে হয় মোট মুনাফা বা ক্ষতি, দ্বিতীয় বের করতে হয় পরিচালনা মুনাফা বা ক্ষতি, তৃতীয়ত বের করতে হয় নিট মুনাফা বা ক্ষতি। প্রথম পার্টে প্রথম মোট মুনাফা কীভাবে বের করতে হয় আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা দেখাবো, কীভাবে মোট মুনাফা বা ক্ষতি বের করতে হয়। মোট মুনাফা বের করার নিয়ম হচ্ছে, মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা। আর কীভাবে মোট মুনাফা বের করতে হয় আমি একটি অঙ্ক করে তোমাদেরকে বোঝাচ্ছি। মোট মুনাফা আমাকে সর্বগত নিট বিক্রয় বের করতে হবে। নিট বিক্রয় বের করার জন্য নির্বিক্রয় সবসময় দ্বিতীয় ঘরে নির্বিক্রয় বের করার জন্য সর্বপ্রথম এখানে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, 3টা ঘর থাকে, সেকেন্ড ঘরে কাজ করতে হয়। বিক্রয় আমি ধরে নিয়েছি বিক্রয় এখানে আসছে 3 লক্ষ টাকা, তখন রাওয়ামিলকে দেখতে হবে বিক্রয়ের সাথে রাওয়ামিলের ফেরত আছে কিনা। যদি ফেরত থাকে তাহলে বিক্রয় থেকে বাদ দিতে হয় বিক্রয় ফেরত, বাদ বিক্রয় ফেরত। আমি ধরে নিলাম বিক্রয় ফেরত 10,000 টাকা, 2,90,000 টাকা। তারপর আমাকে লিখতে হবে বিক্রয়ের সাথে বিক্রয়ের যদি বার্তা থাকে ওটা বাদ দিতে হবে, তাহলে পরে আমাকে বাদ দিতে হবে বিক্রয় বার্তা। আমি ধরে নিলাম বিক্রয় বার্তা 10,000 টাকা। বিক্রয় থেকে বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বার্তা, এই 2টা বাদ দিলাম, তাহলে প্রথম 2,80,000 টাকা। তারপর সমন্বয়ে, নিচে সমন্বয় থাকে, সমন্বয়ে যদি ধারে বিক্রয় থাকে এটা যোগ করতে হয়, যদি ধারে বিক্রয় থাকে এটাকে লিখতে হয় যোগ অনির্দিষ্ট বিক্রয়, অনির্দিষ্ট অলিম্পিক বিক্রয়। আমি ধরে নিলাম অলিম্পিক বিক্রয়ের পরিমাণ 10,000 টাকা।
তাহলে যোগ করতে হচ্ছে 2,90,000। আবারও বলছি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনো, বিক্রয় থেকে বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বার্তা বাদ দিয়ে যোগ অলিখিত বিক্রয়, ধারে বিক্রয় করা হলে ওটাকে বলা হয় অলিখিত বিক্রয়, এটা যোগ করলে যা পাবো ওইটাই হচ্ছে নিট বিক্রয়। এই যে আমরা 2,90,000 দেখতে পাচ্ছি এটাই হচ্ছে নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় আমরা পেলাম কত? 2,90,000। এই যে আমাদের সূত্র ছিল নিট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের দেয়, আমরা মোট মুনাফা বের করার জন্য প্রথম দাম নিট বিক্রয় কিন্তু আমরা বের করে ফেলেছি। এটা তোমাদেরকে সূত্রের মতো করে মনে রাখতে হবে, বিক্রয় থেকে বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয়, এই কাজগুলো করলে তুমি নিট বিক্রয় পাবে। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। চলো আমরা দেখি কীভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়ম আমি একটু বলি, মনোযোগ দিয়ে শুনবা। রাউন্ডে লিখতে হবে প্রারম্ভিক মজুর পণ্য আছে কিনা, যদি থাকে প্রথমে লিখতে হবে, সেকেন্ড করে এই প্রথম করে শুধু নিট ক্রয় এবং সমন্বয় যদি থাকে সেই কাজটা প্রথম করে করতে হয়, আর বাকি সব কাজগুলোই দ্বিতীয় করে করতে হয় এবং চূড়ান্ত ফলাফলটা তৃতীয় করে চলে যায়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়ম হচ্ছে সর্বপ্রথমে লিখতে হবে প্রারম্ভিক মজুর পণ্য, তারপর যোগ যোগ নিট ক্রয়, এরপর আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, ডক চার্জ, আমদানি শুল্ক, এই পাঁচটা থেকে ছয়টাকে যোগ করে বাদ সমাপনী মজুর পণ্য। যদি এটা করি তাহলে আমরা নিট বিক্রিত পণ্যের ব্যয় পাবো। চলো প্রারম্ভিক মজুর পণ্য, আমি ধরে নিচ্ছি প্রারম্ভিক মজুর পণ্যের পরিমাণ 1,00,000। এখন আমরা বের করবো নিট ক্রয়। নিট ক্রয়টা সবসময় প্রথম করে বের করতে হয়। নিট ক্রয়ের সূত্র নিট বিক্রয়ের মতো একই নিয়ম, ক্রয় ক্রয় ধরে নিয়েছি 50,000 টাকা, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা আবারও বলছি দেখো আমরা কী করেছি, দ্বিতীয় ঘরে লিখেছি প্রারম্ভিক মজুর পণ্য। আমি আবারও বলছি যদি শুধুমাত্র এই ঘরে নিট ক্রয় এবং সমন্বয় যদি থাকে তখন এই ঘরে কাজ করতে হয়, আর বাকি সবগুলো দ্বিতীয় ঘরে করতে হয়। আমি নিট ক্রয় বের করেছি, ক্রয় থেকে কী করতে হবে, ক্রয় ফেরত বাদ দিতে হবে, তারপর ক্রয় বার্তা বাদ দিতে হবে, ক্রয় থেকে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা বাদ দিলে আমরা যেটা পাবো এটাই হচ্ছে নিট ক্রয়। এখন লিখতে হবে যদি রাওয়া মিলে ক্রয় ফেরত বাদ ক্রয় পরিবহন অথবা আন্ত পরিবহন থাকে লিখতে হবে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন আমি ধরে নিলাম 20,000 টাকা, তারপর আমদানি শুল্ক তাহলে কি দেখো, প্রথমে আমরা লিখবো প্রারম্ভিক মজুর পণ্য, তারপর নিট ক্রয়টা আমরা বের করে নিব, প্রারম্ভিক মজুর পণ্যের সাথে নিট ক্রয় বের করে নিট ক্রয় লিখবো, এরপর ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, এই পাঁচটাই যোগ করবো। যোগ করে বাদ সমাপনী মজুর পণ্য 1,30,000, 20,50,000, 50,70,000, এটা যোগ করলে দাঁড়াচ্ছে 2,00,000। আবার দেখতেছি 30, 20, 50, 70, 1,00,000, 2,00,000। তাহলে আমরা প্রারম্ভিক মজুর পণ্য 2,00,000 পেলাম। এখন আমাকে বাদ সমাপনী মজুর পণ্য, সমাপনী মজুর পণ্যটা বাদ দিতে হবে।
এটাই পেয়েছি সব, এটাই পেয়েছি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। আমাদের সূত্রটা কী ছিল আমি একটু রিভিউ করি, আমাদের সূত্রটা ছিল মোট মুনাফা বের করবো কীভাবে, নির্বিক্রয় বাস বিক্রিত পণ্যের ব্যয়। আমি একটু রিভিউ করতেছি, আমি প্রথমে নির্বিক্রয় বের করেছি, নির্বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাড়টা, যদি ধারে বিক্রয় থাকে সেক্ষেত্রে আমরা যোগ করবো যোগ অলিন বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা বাদ দিয়ে ধারে বিক্রয়টা যোগ করলে অলিখিত বিক্রয় আমরা পাবো নির্বিক্রয়। এখন নির্বিক্রয় বের করার পর আমাদেরকে বের করতে হবে বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয় আমরা কী করেছি, সর্বপ্রথম প্রারম্ভিক নজর পণ্য আমি আবারও বলছি, এই বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য সব কিছুই ভিডিও করে আসবে, শুধু নির্বিক্রয়টা বের করার সময় আমরা প্রথম করে কাজ করব। আমরা প্রথমে লিখেছি প্রারম্ভিক নজর পণ্য 1,00,000 টাকা, ক্রয় লিখেছি নির্বিক্রয় বের করেছি ক্রয় 50,000, বাদ ক্রয় ফেরত বাদ দিয়েছি 10,000, বাদ ক্রয় বার্তা ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর যে 30,000 টাকা পেয়েছি এটাই হচ্ছে নির্বিক্রয়। তারপর ক্রয় পরিবহন 20,000 টাকা লিখেছি, আমদানি শুল্ক 30,000 টাকা, ডক চার্জ 30,000 টাকা, এই সবকটার যোগফল হচ্ছে 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা থেকে বাদ সমাপ্তি নতুন পণ্য 50,000 টাকা, বাদ দেওয়ার পরে যেটা পেয়েছি 1,50,000 টাকা, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ফাইনাল গড়ে আমার কী আসতো, এই যে নির্বিক্রয় আসছে 2,90,000 টাকা আর বিক্রিত পণ্যের ব্যয় আসছে হচ্ছে 1,50,000। এই 2,90,000 থেকে 1,50,000 বাদ দেওয়ার পরে 1,40,000 টাকা পেয়েছি, এটাই হচ্ছে মোট মুনাফা। অর্থাৎ বিশদায় বিক্রণের প্রথম পার্ট মোট মুনাফা আমরা বের করলাম। আমি আশা করি তোমরা মোট মুনাফা কীভাবে বের করতে হয় বুঝছ। এই ভিডিওটা দেখে তোমরা বাসায় একটু চর্চা করতে হবে, চর্চা করলে এই সংখ্যাগুলো আমি নিজের মন মতো করে ধরে নিয়েছি, তোমরা বই থেকে যে কোনো একটা অঙ্ক করবা ওইখানে যে সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যা দিয়ে তোমরা চর্চা করতে হবে। যারা এতক্ষণ আমার অনলাইন ক্লাসে ছিলা সবাইকে আমি বাড্ডা স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি শিক্ষার্থীদেরকে একটা বিশেষ অনুরোধ করব। আমরা জানি মহামারী করোনার কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে, বাসায় তোমরা অবশ্যই নিজ দায়িত্বে পড়াশোনা করবা এবং আমাদের বাড্ডা স্কুলের অনলাইন ক্লাসগুলো নিয়মিত তোমরা অনলাইন ক্লাস করবা। সবাইকে বাড্ডা স্কুলের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।